হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন বাংলা ইউটিউব চ্যানেল। আর আজকে আমি আপনাকে দেখাবো যে ক্যাননের IR30F-এর আপনারা ড্রাম কিভাবে চেঞ্জ করবেন। তো দেখুন, এটা আমার IR2230F মেশিন। তো এটা ড্রাম চেঞ্জ করার জন্য যেটা করতে হবে, সর্বপ্রথম দেখুন এখানে একটা লক আছে, ঢাকনা আছে, এখানে এটাকে খুলবেন। খোলার পরে দেখবেন এখানে একটা স্ক্রু আছে এখানটাতে। তো আপনারা আগে এই স্ক্রুটাকে খুলবেন। খোলার পরে আপনাদেরকে পুরো ঢাকনাটাকে বের করতে হবে। তো এখানে থাকার পর আরেকটা স্ক্রু থাকে এখানে। তো আমার এখানে স্ক্রু নেই, আপনার যদি থাকে তাহলে আপনারা এখানে চেক করবেন, এখানে একটা স্ক্রু থাকে, আপনারা এটাকে খুলবেন। খোলার পরে যেটা এটাকে যেটা বের করার সিস্টেম সেটা হচ্ছে, এটা সোজাভাবে টানলে আসবে না, এটাকে ধরে আপনাদেরকে এদিকে টানতে হবে। এদিকে হালকা হালকা টানলে এখানে লক আছে, ওই লকটা খুলে বেরিয়ে আসবে। তো আমি আগে এখানকার স্ক্রুটাকে খুলবো। আমি এখানে একটা স্ক্রু খুললাম। আর যদি আপনাদের এখানে স্ক্রু থাকে তো আপনারা এখানটাও খুলবেন, ঠিক আছে। আপনাদের যে বাইপাস পেপার দেওয়ার যে ঢাকনাটা আছে সেটা আপনারা দেখে খুলবেন। দেখুন লকটা দেওয়া খোলার পর এটা পুরোটাকে খুলবেন। হ্যাঁ, পুরোটা ওপেন করছি। এবার দেখুন, এবার এটাকে যেটা আছে এই সাইডটাকে হালকা করে এভাবে টানবেন। এটাতে এটা কোনো সোজাভাবে টানলে আসবে না, এটাকে কী করতে হবে আপনাকে এদিকে এদিকে সরাতে হবে। হ্যাঁ, এদিকে এই পাশে টানতে হবে হালকাভাবে। দেখুন টানলে এইভাবে আস্তে করে টানার পর খুললো। এবার দেখুন এখানে ওয়েস্টিস কালিটার একটা ড্রাম আছে, ওয়েস্টিস কালি ড্রামটাকে এখানে আপনারা খুল বের করবেন। এবার ধরুন আমি এটাকে নিচে প্রেস করবেন, তারপর আমি এটাকে বের করে নিচ্ছি। হ্যাঁ, তো এবার ড্রাম খোলার জন্যে দেখুন এখানে একটা লক আছে, এটা আর আছে দেখুন এখানে একটা। তো আপনাদেরকে এটা খুলতে হবে আর এই নাটটাকে খুলতে হবে। হ্যাঁ, স্ক্রুটাকে আমি এটা খুলছি। একটা আর এখানে একটা, দুটো। এবার এটাকে কি, এটা যেটা আছে এটাকে আপনার এদিকে টানতে হবে। টানলাম, এবার আপনারা ড্রাম এটা ইউনিট ড্রাম ইউনিটটাকে টানবেন, তো ইজিলি বেরিয়ে আসবে। হ্যাঁ, দেখুন ড্রাম ইউনিটটা বেরিয়ে আসলো। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, যে দেখুন এদিকটা কিন্তু উপরে থাকবে, এই সিম্পলটাকে ফলো করবেন, নাহলে পরে আপনারা লাগাতে পারবেন না। তো দেখুন এটা উপর দিকে থাকবে, এই যে লেখাটা এটা উপর দিকে থাকবে, এটাকে আপনারা ফলো করবেন। হ্যাঁ, তো আমার এখানে ড্রাম ইউনিট খোলা কমপ্লিট। এবার আমি আপনাদেরকে কীভাবে চেঞ্জ করবেন এটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এটা ড্রাম ইউনিট, এবার কী করতে হবে আপনাদেরকে এই সাইডে ফলো করবেন। এখানে দেখুন চারটে স্ক্রু আছে, 1 2 3 4, 1 2 3 4, আমরা চারটে স্ক্রুটাকে খুলবো। হ্যাঁ, একটা স্ক্রু খোলার পরে এই যে ক্যাপটা আছে আপনার এটাকে খুলতে হবে। তো দেখুন আমি এটাকে খুলছি, পুরো ক্যাপটা কিন্তু, হ্যাঁ পুরো ক্যাপটা বেরিয়ে আসবে এখানে। তো দেখুন আমি এখানে পুরো ক্যাপটা খুলব। ক্যাপটা খোলা হয়ে গেল। এইবার
এবার আমাদেরকে এটাকে খুলতে হবে। তো এটা এটা আমি খুলবো ধীরে ধীরে, এটা একটু টাইট থাকে তো সেটা ভয় পাওয়ার কিছু কারণ নেই, ধীরে ধীরে টানবেন। আর যদি না খোলে তো ড্রামটাকে হালকা হালকা আপনারা নড়াতে পারেন, দিয়ে খুলতে পারেন। হ্যাঁ, তো এখানে খুলে গেছে, ঠিক আছে। এবার কী হবে, ড্রামটা দেখুন ইজিলি বেরিয়ে যাবে। আপনার চাই এদিক দিয়ে বের করুন, চাই এদিক দিয়ে, এদিকে চাড়ার পর এদিকে চাড়বেন আগে, দিয়ে এদিকটা বেরিয়ে গেল। হ্যালো, এবার আমরা কি করব, আমরা যদি এটাকে পরিষ্কার করতে যাই তো ড্রাম ব্লেড দুটো চেঞ্জ করব, তো আমরা এটাকেও খুলবো। হ্যাঁ, এটা খোলার জন্য দেখুন কোনো ব্যাপার নেই, এটা আস্তে উপরে প্রেশার দেবেন তো খুলে যাবে। দেখুন আমি এখানে খুলছি এটাকে, এবার আমরা ব্লেডটাকে খুলবো। হ্যাঁ, দেখুন ব্লেডে এখানে দুটো স্ক্রু আছে, এখানে একটা আর এখানে একটা। তো দেখুন আমি এটাকে খুলছি, ব্লেড খোলা, আমরা ব্লেডটাকে খুলবো, দিয়ে এদিক দিয়ে বের করবো। এবার আপনারা এটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন। তো আমি এটাকে এখানে পরিষ্কার করছি, তো আমি ভিডিওটি পুশ করছি এখানে, আমি এটাকে ভালো করে পরিষ্কার করবো। ধরুন আমার এখানে পরিষ্কার করা যায়, আমি ভালো করে ওয়াশ করলাম এটাকে, তো আপনারা সেভাবে ওয়াশ করবেন। আমরা কী করবো, আগে আমরা এখানে ব্লেডটাকে লাগাবো। হ্যাঁ, দেখুন এটা আমার ব্লেড, ব্লেডটাকে খুলছি। ব্লেডটাও লাগাবেন এই ভিতরতে। হ্যাঁ, দেখুন এই পাটটা এদিকে দেখবে কিন্তু, আর এখানে দুটো লক আছে দেখবেন, এদিকে একটা লক আছে প্লাস্টিকের ছোট, আর এদিকেও একটা আছে। তো আমি ওইদিকে লকটা লাগাবেন, তারপর এটা উপর দিয়ে ছেড়ে এভাবে লাগিয়ে দেবেন। হ্যালো, এবার আমরা কী করবো, ব্লেড যে দুটো স্ক্রু ছিল সে দুটোকে সেখানে লাগিয়ে দেবো আবার। ব্লেডটাকে ভালো করে বসিয়ে নেব, ঠিক আছে, আমি লাগিয়ে নিলাম। তো আমি এখানে রিকভারি ব্লেডটাকে চেঞ্জ করলাম না। হ্যাঁ, এই যে পাশে যেটা আপনারা দেখতে পাচ্ছেন একটা প্লাস্টিকের মতো একটা রিকভারি ব্লেড, তো আমি এটাকে চেঞ্জ করলাম না, কারণ আমার ঠিক আছে, যদি আপনাদের এটা খারাপ হয়ে যায় ফেটে যায় তো আপনারা এটাকে চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, এটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন, টিস্যু পেপার হোক ভালো কাপড় দিয়ে হোক। হ্যাঁ, এটা লাগানোর সিস্টেম সেম, এদিকে ইনপুট করবেন, এদিকে দিবেন, দিয়ে এখানে দেখুন দুটো লাগিয়ে এখানে প্রেশার দিলে লেগে যাবে। হ্যালো, এবার আমরা ড্রামটাকে লাগাবো। ড্রামটা লাগাচ্ছি, আগে এদিকটাকে ইনপুট করতে হবে আবার, তারপরে এই দিকটাকে। হ্যাঁ, লকটা লাগাবো আবার সেম ভাবে, না লাগলে এটাকে একটু এবার এই ক্যাপটাকে লাগাবো।
এবার লাগানো কমপ্লিট। এখানে হচ্ছে একটু পড়েন আগে ঘুরিয়ে দেখো পারলে কাজ করছে। এবার আমরা কী করবো, আমরা চলে যাবো মেশিনের দিকে। হ্যাঁ তো আমার আমার ড্রামিংটা কোন দিকে ছিল, উপর দিকে ছিল, এটা এটা উপরে ছিল, এটা উপরে ছিল, এই লক আছে এই লকের সঙ্গে। তো আমরা সিম্পলি কী পাবো, কী করবো এবার সেমভাবে এখানে লকে সেম টু সেম কমপ্লিট। এবার এটা কি হবে, লকটা যেটা ছিল সেটাকে সেমভাবে ঘুরিয়ে দেবো, ঠিক আছে। দিয়ে এটা এখানে লক করবো, আগে নিচের দিকে ঢুকাবে এটা, নিচের দিকটা, নিচের দিকটা, তারপরে ওই দিকটা, ভালো। এবার সেমভাবে আমরা এটাকে লাগাবো, দেখুন এদিকে লক আছে দুটো, তো এই লক দুটো এখানে একটা এখানে একটা যাবে। তো আমাদের কী করতে হবে, এদিকটা যায় লাগাতে হবে, স্ক্রু লাগিয়ে দেবো। সো ফ্রেন্ড এতটুকু ফান্ডা লাগানো। সো বন্ধুরা ভিডিও দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।